জানি আপনারা দেখছেন খবরিয়া 24 এর স্পিড নিউজ স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের। মৃত ওই কিশোরের নাম দীপ দে। আজ সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘুঘুমারি এলাকায়। জানা গিয়েছে আজ সকালে বামনহাটগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। স্থানীয় সূত্র জানা গিয়েছে হঠাৎ ওই কিশোর ট্রেনের সামনে চলে আসে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশু সহ তিনজনের। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কোচবিহার এমজেন হাসপাতালে। আজ সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুন্ডিবাড়ির তোষা ব্রিজের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম অজয় দত্ত, অপর্ণা সাহা ও সৌম্যদীপ সাহা। মৃতদের মধ্যে অপর্ণা সাহা ও সৌম্যদীপ সাহার বাড়ি কোচবিহারের সিতাইয়ে ও চালক অজয় দত্তের বাড়ি মাথাভাঙ্গায়। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। 30 ঘন্টার পর ঘেরাওমুক্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্যরা। গত রাত 11টা নাগাদ তাদের ঘেরাওমুক্ত করে দেওয়া হয়। যদিও এখনও আন্দোলনের অনেক ছাত্রছাত্রীরা আজ থেকে ক্লাস বয়কট সহ ক্যাম্পাসে ধর্মঘটে ডাক দিল আন্দোলনকারী পড়ুয়ারা। এরই মধ্যে যাদবপুরে ভর্তি নির্ঘণ্ট ঘোষণা হলো অ্যাডমিশন কমিটি। সিদ্ধান্তের প্রতিবাদে আজ কর্মবিরতির ডাক অধ্যাপক সংগঠন জুটাল। বুধবার বিকেল থেকে ঘেরাও হয়ে থাকার পর বৃহস্পতিবার রাত 11টা নাগাদ ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান উপাচার্য। তখনও আন্দোলনকারীদের স্লোগানের সরগরম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ভর্তির ক্ষেত্রে রূপরেখা তুলে দেওয়ার প্রতিবাদে বুধবার বিকেল 4:30 থেকে ঘেরাও আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। জানিয়ে অসন্তোষের সুর ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গলায়। সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সাব ইন্সপেক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পুলিশ কর্মীর নাম বিশ্বনাথ মণ্ডল। সে বাঁকুড়া জেলা পুলিশের শালতোড়া থানার কর্মরত ছিলেন। তার বাড়ি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে সাব ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি হয় বিশ্বনাথের। এরপরই তার প্রথম পোস্টিং হয় শালতোড়া থানায়। বৃহস্পতিবার সকাল 8টা থেকে থানায় টেবিল ডিউটি শুরু করেন তিনি। ডিউটি শেষ হবার কথা ছিল পরের দিন সকাল 8টায়, কিন্তু বৃহস্পতিবার রাত প্রায় 11:30 নাগাদ হঠাৎই নিজের 9mm পিস্তল দিয়ে কানের নিচে গুলি করেন বিশ্বনাথ। গুলির আওয়াজ শুনে পুলিশ ব্যারাক থেকে ছুটে আসেন অন্যান্য পুলিশ কর্মীরা। তারা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় থানার মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছেন বিশ্বনাথ। তড়িঘড়ি তাকে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করেন। ফের লাইনচ্যুত ট্রেন। মহারাষ্ট্রের খান্ডালার কাছে লাইনচ্যুত মাদুরাই এক্সপ্রেসে কয়েকটি বগি। ঘটনাটি ঘটেছে গতকাল রাত 3:30 নাগাদ। জানা গিয়েছে খান্ডালা স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয় মাদুরাই এক্সপ্রেসের কয়েকটি বগি। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার জেরে এই লাইনে কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হলেও প্রায় 1 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল সূত্রে খবর। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রেড ব্যাংক ও দেবপাড়া চা বাগানের মাঝামাঝি। জানা গিয়েছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একসাথে দুটি হাতির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল 6:15 নাগাদ 4টি হাতির একটি দল ওই এলাকা দিয়ে লাইন পার হচ্ছিল। তখনই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশনগামী DMU ট্রেনের সঙ্গে প্রথমে শাবকটির ওপরে মা হাতির ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনের ধাক্কায় হাতি দুটি লাইন থেকে ছিটকে পাশের ঢালু জমিতে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুটি হাতির। ফের দুর্ঘটনার কবলে পড়লো একটি ভলভো বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। ঘটনাটি ঘটেছে বর্ধমানের উল্লাসের কাছে 2 নম্বর জাতীয় সড়কের ওপর। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে, তবে অভিযুক্ত চালক ও খালাসি পলাতক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে আসানসোল যাচ্ছিল ভলভো বাসটি। বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক বলে অভিযোগ, আর তার জেরেই বর্ধমানের উল্লাসের কাছে 2 নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। একটি মোটর বাইকের পেছনে ধাক্কা মারে ভলভোটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। অপর বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জম্মু ও কাশ্মীরে উদ্ধার হলো অপহৃত পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ দেহ। মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম জাভেদ আহমেদ। শুক্রবার সকালের দিকে তার দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে কনস্টেবল জাভেদ আহমেদ দায়ের বাড়ি শোপিয়ানের ভেলি গ্রামে। গতকাল বাড়ির কাছে একটি ওষুধের দোকানে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে তাকে অপহরণ করে দুষ্কৃতীরা। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এরপর কুলগ্রামের পারিওয়ানা এলাকা থেকে তার দেহ উদ্ধার হয়। এই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আরও জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ওষুধের দোকানে গিয়েছিলেন জাভেদ, যাওয়ার পথেই তাকে অপহরণ করে জঙ্গিরা। পুলিশ জানাচ্ছেন মোট 4 জঙ্গি জাভেদকে অপহরণ করে। বিষয়টি প্রকাশে আসতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনা শুরু করে চিরুনি তল্লাশি। যদিও রাতের দিকে কোনো সুরাহা হয়নি। শুক্রবার কুলগ্রাম জেলার পারিয়ানে গ্রামে এই অপহৃত পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা উত্তর ভারত থেকে বিহার, উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবার তা দক্ষিণবঙ্গের ওপর চলে আসবে বলে আশা করছে আবহাওয়াবিদরা। এর ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। ইতিমধ্যে চোরা ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ শুক্রবারেও বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টি চলছে। তবে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্ডিফে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 10টায় শুরু হবে খেলা। ইংল্যান্ডের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জেতার দারুণ হাতছানি ভারতের সামনে। আর সেই লক্ষ্যে আজ কার্ডিফে ইমান মর্গান, জস ব্যাটলারদের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। প্রথম ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ভারত। অনবদ্য বোলিং করেছিলেন ভারতের রেস স্পিনার কুলদীপ যাদব। সেই সঙ্গে লোকেশ রাহুলের দর্শনীয় সেঞ্চুরি ভারতকে 8 উইকেটে জয় এনে দিয়েছিল। সীমিত ওভারের ক্রিকেটে ভারত বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। তবে ইংল্যান্ডের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতে পারলে একদিনের সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বেড়ে যাবে। কোহলিদের সামনে টানা 6টি টি টোয়েন্টি সিরিজ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। পাশাপাশি ইংল্যান্ডকে 3-0 ব্যবধানে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে ভারত। ফুটবল বিশ্বকাপের খেলার খবরে, আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের শেষ 8-এর লড়াই। আজ দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দুদল বিশ্বকাপে এর আগে মুখোমুখি হয়েছে মাত্র একবার, 2002-এর পঞ্চমবার বিশ্বজয় করার পথে শেষ 16 ম্যাচে বেলজিয়ামকে সহজেই 2-0 হারিয়ে দিয়েছিল ব্রাজিল। আজও সেরকম ফলই আশা করছেন ব্রাজিলের সমর্থকরা। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে 2 নম্বরে, এক ধাপ নিচে বেলজিয়াম। কোনো সন্দেহ নেই, দু দলের লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। এবার দেখে নেব বিশ্বকাপের আজকের খেলার খবর। রাত 7:30 উরুগে ভার্সেস ফ্রান্স, রাত 11:30 ব্রাজিল ভার্সেস বেলজিয়াম। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 স্পিড নিউজ, স্পন্সর বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaboriya24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।